আফটারনুন আমরা ফার্স্ট ম্যামের কাছে আসি ডিসেম্বর তখন আমাদের দু বছর বিয়ে হয়ে যাওয়ার পরেও অনেক দিন ধরে আমরা ট্রাই করার পরেও কোনো সুখবর আনতে পারছিলাম না বাড়ির সবাইও খুব হতাশ হয়ে পড়ে তো ম্যামের নাম আমরা ওর বাপের বাড়িতেই পাশে একজন ম্যামের কাছে এসেছিলেন তো সেখান থেকেই শুনি তো ওখান থেকে আমরা এখানে এসে ম্যামের সাথে কনসাল্ট করি কিছু টেস্ট হলো তারপরে ম্যাম এইচএসজি করতে দিলেন আর এইচএসজি করার এক মাসের পরেই ওর পেরিয়ডস একটা খবর আসে তো তারপরে আমরা কনসিভ করেছে আমি এইচএসজি রিপোর্ট দেখে কি বলেছিলাম ওটা বলো ম্যাম ফ্রান্স থেকে বলেছিল এবার গুড নিউজ চলে আসবে নিউজ নিয়েই তোমরা আসবে কোনো অসুবিধা নেই ম্যাম বলেছিলেন আর আজ তো হবে না গুড নিউজ নিয়েই তোমরা আসবে বলে থামতে গেলাম আমি চান্স আমার অনেক কাজ সত্যি আজকে আমরা গুড নিউজ নিয়ে ম্যামের কাছে এসেছি যে সত্যি আমি কনসিভ করেছে টেস্ট করে দেখা গেল প্রেগনেন্সি স্ক্যান করা হয়েছে বেবি নর্মাল আছে খুব ভালো কন্ডিশনে আছে থ্যাংক ইউ গুড আবার থাম্বস আপ গুড